মফস্বল শহরে প্রাসাদ বানিয়েছিস? এক পায়ে ঘুমি না, এক পায়ে ঘুমি না। একদম কোন টু শব্দ করবি না, ভুল মিয়াকে আমি ধরতে এসেছি। নাকি ভিতরে অর্শনিয়া ঢুকলি কেমনে? এই বাড়ির মধ্যে অর্শনিয়া ঢোকা নিষেধ, কুত্তার বাচ্চাগুলো যে পাহারায় থাকে ওরা গেরদা ঢুকবার দিল কেমনে? আরে ফুলমিয়া, কোনো পাহারাই কুলাবে না, আমি তোকে থানায় নিয়ে যেতে এসেছি। এই থানায় আমার বাড়ি, থানায় আমি যাই তথের ঘুষ দিতে, বিচার আচার করতে, থানা হাজতে যাই না রে, এইটা আমার ইজ্জতের ব্যাপার। চইলা যা, চইলা যা, তুই যে এত নস্য হাতে নিয়ে দাঁড়ায় আছস, কথা কইতাছস, তোর এই পুলিশের পোশাকের জন্য সবাই এই পোশাকে সম্মান করে, আমিও করি। দেখলি না সেই দিন থানার মধ্যে আমি তোরে কিছুই কইলাম না, নইলে তোরে পোস্টমর্টমের ব্যবস্থা আমি অনেক আগে কইরা দিতাম রে। এই কুত্তার বাচ্চারা অর্শনিয়া ও বীরতে ঢুকলো কেমনে? ওস্তাদ জোর করে ঢুকছে। অসি চইলা যা, তোর পুলিশের মধ্যে যেরকম আইন কানুন আছে, আমার এই বাড়ির মধ্যে একটা আইন কানুন আছে, এই জায়গায় কোনো লোক অর্শনিয়া ঢোকা পারে না। চইলা যা, তোকে না নিয়ে আমি যাব না। আমার বিরুদ্ধে কি কোনো কেস আছে? থানায় নিয়ে পিটাব, যা যা স্বীকার করবি সেই সেই কেস দেব, আর স্বীকার না করলে পেন্ডিং কেসে ঢুকাবো। আমার কিন্তু বহুত রাগ হইতাছে, তোর পোস্টমর্টমের ব্যবস্থা আমি কইরা দিমু, তুই কিন্তু অর্শনিয়া ভিড়তে ঢুকে বহুত অন্যায় করছিস। অস্ত্র, এই অস্ত্র আমি ফেলে দিলাম, তুই কি ভেবেছিস তুই একে রঙ্গজ? তোর একে শক্তি আছে? আমি তো আজ পুলিশ হিসেবে আসিনি, পুলিশ হিসেবে আসলে মামলা নিয়ে আসতাম, আরো পুলিশ নিয়ে আসতাম। তোর মতো একজন রঙ্গজ হিসেবে এসেছি, তোকে আজ আমি নিয়ে যাব। আয় টিচার, টিচার! ওই নামলাম রে, ওহ!
বন্ধ হয়ে গেল একটু পরে কেন ফুল মিয়াকে ধরে নিয়ে গেছে ওসি এখন কি হবি যা হবার তা করে ফেলেছি কি স্যার এটা এটা ওসি মনোয়ারের সাসপেনশন লেটার তো চলেন এটা নিয়ে যাই ও শালে ঘাট ধরে বাইর করে দিই তুই হাসান মাস্টার কে খুন করেছিস বলবো না তুই হাসান মাস্টারকে খুন করেছিস বলবো না বল বলবি না বলবি না তুই আজ তোকে বলতেই হবে হাসান মাস্টারকে খুন করেছিস আপনার ভুল ওই ফুল মেয়েকে তোরা বের করে নিয়ে যাবি রঞ্জিত স্যার কোন ফোন রিসিভ করবে না কিন্তু স্যার টেলিফোন বাজছে বাঁচতে থাকবে ফুল মেয়ে মৃত্যু আগ পর্যন্ত বাঁচতে থাকবে ওই সোনা বাচ্চা ফুল মেয়েকে বলতে হবে কিভাবে হাসান মাস্টার খুন হয়েছে যতক্ষণ পর্যন্ত ওই হাসান মাস্টারের কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়ব না বল বল সোনা বাচ্চা আসসালামালাইকুম স্যার স্যার ভিতরে হচ্ছে স্যার ফুলমিয়ার মারতাছে দেখেন স্যার রঞ্জিত ফুলমিয়াকে ছেড়ে দাও আরে রক্ত বের করা হয়েছে এটা ফেটে গেছে তুমি কি রাম রাজত্ব পেয়েছো তুমি নিজেকে কি ভাবছো তুমি কি দেশের প্রেসিডেন্ট তোমাদের মতো পুলিশ অফিসারদের জন্যই পুলিশ বাহিনী এত দুর্নাম স্যার ওই ভালো মানুষটারে কি গরুর মতো যে পিটাইছে যদি আপনি দেখতেন স্যার উনি আমার মারতলে শুনুন তুমি কি মাস্তান না পুলিশ ফুলমিয়ার বিরুদ্ধে কি কেস আছে এখন আমি পুলিশ না হ্যাঁ এখন আমি মাস্তান কারণ আমি জানি আপনার হাতে যে কাগজটা সেটা আমার সাসপেনশন লেটার দিন এটা তো দিতে এসেছেন দিন হ্যাঁ রাখো আরো খবর দিতে এসেছি তোমাকে ক্লোজ করার জন্য আইজি সাহেবও আসছেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আই উইল সি বোথ অফ ইউ বাস্টার্ড কি করবো তোমার জানাস সব ঘাপলা করে দিচ্ছি ঘাপলা যাও আপনারা তো লেখেন সাংবাদিক আপনি তো পুড়ে ঘাপলা বিনা কারণে পুলিশ ধরে নিয়ে কি অবস্থা করে সন্ত্রাসী কিটা বাস্তান কিটা লেখেন বড় সন্ত্রাসী হচ্ছে পুলিশ সবচেয়ে বড় মাস্তান হচ্ছে পুলিশ ফুলমিয়া তুমি কোনো চিন্তা করো না ওর সাথে মাগো ওর সাথে আমার আলাদা হিসাব আছে সেই হিসাব আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে মিলে নিমু নূপুর 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 আমি মুক্ত আজ থেকে আমি মুক্ত কি হয়েছে রঞ্জিতা আমাকে সাসপেন্ড করেছে এই যে আমার সাসপেনশন লেটার এবার আমি পোশাকের বন্ধন থেকে মুক্তি পেয়েছি আজ থেকে পুলিশের কোনো নিয়ম শৃঙ্খলা আমাকে আটকে রাখতে পারবে না আমি আজ থেকে আইন নিজের হাতে তুলে নেব তুমি কি বলছো
কি করবে তুমি? আমি আমি শহর ছেড়ে যাব না। আমি আমি প্রতিশোধ নেব। যারা হাসান মাসুরকে হত্যা করেছে তাদেরকে আমি হত্যা করব। মনোয়ার, আমি তোমাকে একটা কথা বলি, শুনবে? বলো। আমার পেটে তোমার সন্তান, আরেকজন হাসান মাস্টার এখানে বড় হচ্ছে। ওর ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি সব ভুলে যাও। এই ছোট্ট হাসান মাস্টারকে নিয়ে আমি সুখে থাকতে চাই। ভুলে যাও, তুমি সব কিছু ভুলে যাও। তুমি প্রতিশোধ নিলে আমি কিন্তু আমার বাবাকে ফেরত পাবো না। স্যার, আমি বলছিলাম এখন আপনি বিয়ে করেছেন, আপনার ভবিষ্যৎ বংশধরের কথা চিন্তা করে সব কিছু ভুলে যাও। আমি জানি এই মুহূর্তে আপনার এখান থেকে চলে যেতে লজ্জা লাগবে, নিজেকে পরাজিত মনে হবে। আমার ধারণা আপনি এখানে কিছুদিন থেকে গেলে সত্য একদিন প্রকাশ পাবেই। আমি শুনেছি এই থানায় যা হচ্ছে তা মন্ত্রী মহোদয় সব জানেন। তিনি সিএডির কাছে দায়িত্ব দিয়েছেন সব ইনভেস্টিগেশন করার। তাতে কি হবে, কি হবে রঞ্জিত? হ্যাঁ, সব হবে। তুমি ধৈর্য ধরো, সত্য কখনো চাপা থাকে না। চলো ভেতরে চলো। আসেন রঞ্জিতদা, আজ আপনি খেয়ে যাবেন, এসো। খালেদ ভাই, এলাকার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি, সব আমার নলেজ আছে। ওই ওসির বদলি হইল, কিন্তু কুয়াটা তো সাইল না। ও একটা কিন্তু ঘাপলা করিয়ে ছাড়বি। ঘাপলা সে করবে না, ঘাপলা করলে তোমরা করবে। ভাই, ও খুব খারাপ মানুষ। ওকে নাকি আপনি কোয়ার্টারে থাকতে বলেছেন, ও কোয়ার্টার থাকতেছে না। আমি ওরে কোয়ার্টারতে বাইর করে দিই। চেয়ারম্যান হিসেবে আমার যে পাওয়ার আছে তা আপনার জন্য আমি খাটাতে পারতেছি না। তোমরা আমার এখান থেকে বের হয়ে যাও, ওখানেই থাকবে। সিআইডির সমস্ত রিপোর্ট আমার কাছে এসছে। সত্য কোনোদিন চাপা থাকে না খালাসি ভাই, সত্য একদিন প্রকাশ পাবেই। খালেদ ভাই, যাও যাও। ক্রিমিনাল রাশেদা, রাশেদা, ও রাশেদা, কাপড় দাও তাড়াতাড়ি। রাশেদা, আরে কি হয়েছে, এ অবস্থা কেন? আসো ঘরে। আর ঘরের মধ্যে যাওয়া যাইব না। আরে না, এটা সরকারি বাসা। আমি অনেক বেসরকারি লোক, এই মন্ত্রী সাহেব নিজে আইসা আমার চাকরি বাকরি কাপড় চোপড় সব খুলে রাখতে। চলো বাড়িতে যাই, তুমি তাড়াতাড়ি ভিতরে যাও, কাপড় চোপড় গুছাও। ভাই গা যাই, আরে বহু লোকের কাছে টাকা পয়সা খাইছি, তারা আইসা পড়তে পারে। যাও যাও, আরে ভিতরে যাও। এই তবে ভাই, আপনাকে একটা কথা বইলে যাই, আমার মতো কেউ সরকারি চাকরি করিয়া ঘুষ খায় না, তাইলে আমার মতো এইরকম পরিণতি হইতে পারে। উলঙ্গ ন্যাংটা। স্যারকে একটু বোঝাতে চেষ্টা করুন না রঞ্জিতদা, আমি এখানে থাকতেই চাই না। আমারও শরীরটা খারাপ, ডেটটাও নিকটে এসে গেছে। ভাবছি ঢাকায় গিয়ে ভালো ক্লিনিকে ভর্তি হব। আকাশে যে মেঘ হয়েছে তাতে মনে হচ্ছে ঝড় আসবে, এর মধ্যে আর যাওয়াটা ঠিক হবে না। আমার এখানে থাকতে প্রতিটি মুহূর্ত ভয় হয়। স্যারও তো আসছে না। একটা ট্রাক আনতে গেছে, ছোট শহর, এখানে ট্রাক পাওয়া তো মুশকিল। ভাবি আপনারা চলে যাচ্ছেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখান থেকে বদলি হয়ে যাবো। ওই যাবি কান টানলে মাথায়। আমার কথা চিন্তা করবেন না, ভাবিকে বাঁচান। ভাবিকে বাঁচাবো মানে? ভুল মিয়া, ভাবিকে ধরে নিয়ে গেছে। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। রঞ্জিত, কথা বলো রঞ্জিত। কোথায় করে দিলাম?
তুই আমার বাড়িতে গেছিলি একা, আমি আজকে তোর সাথে হিসাব কিতাব মিলাই বেড়াইছি। আমিও একাইছি, পোস্ট মর্টমের জন্য ডোম ঠিক করাইছি। ভাই, তোমার মতো করেই আমি মানুষ করার চেষ্টা করব। ভাই, আজ আমি পৃথিবীতে সবচেয়ে খুশি স্যার, সবচেয়ে খুশি স্যার, সবচেয়ে খুশি স্যার।